আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবীরে, তারা দুজন একই কাজে রওনা হয়েছিল, যুদ্ধের ময়দানে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করেছে। যেই লোকটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতি হিসাবে গ্রহণ করেছেন, আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করেছেন, আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কিন্তু যেই লোকটা শহীদ না হইয়া গাজী হইয়া বাড়িতে ফিরিয়া আসছে, সে আরো এক বছর বেশি আমল করেছে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটাকে আল্লাহ বেশি সুন্দর করে দিয়েছে। এই জন্যই আজকে থেকে কে কে নেক হায়াতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যতদিন বেঁচে থাকি আমাদেরকে যেন নেক হায়াত দান করেন। সকলেই বলেন আমিন। হাত নামান। নেক হায়াতের প্রয়োজন, হায়াত চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দেন, কিন্তু নেক হায়াত দিয়েন, এমন হায়াত দিয়েন না যে হায়াত পাওয়ার পরে আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং আমার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার দ্বারা গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমন হায়াত আমাকে দিও না আল্লাহ। সব সময় দোয়া করবেন আল্লাহ আমাকে নেক হায়াত দান করো, নেক হায়াত। আল্লাহ আমি খাবো তো খাবো, তুমি আমাকে হালাল খাওয়াইও। আল্লাহ আমি ইবাদত করব তো করব, আল্লাহ আমি যেন তোমার খাঁটি ইবাদত করতে পারি, শিরক মুক্ত ইবাদত করতে পারি। আল্লাহ আমি দুনিয়াতে বাঁচবো তো বাঁচবো, তুমি আমাকে এমন হায়াত দিয়া বাঁচায় রাখো যে হায়াত পাইয়া তোমার ইবাদত করতে পারি। আল্লাহ এমন হায়াত দিও তুমি যে হায়াত পাইয়া তোমাকে ডাকতে পারি, এমন হায়াত দিও না আল্লাহ যে হায়াত পাইয়া তোমার নাফরমানি করি, যে হায়াত পাইয়া তোমার সাথে শিরিকি করি, তোমার সাথে কুফুরি করি। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো। এক নাম্বার, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে গনিমত মনে করো। দুই নাম্বার, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। তিন নাম্বার, গরিব হওয়ার আগে তোমার অর্থ সম্পদ টাকা পয়সাকে গনিমত মনে করো। চতুর্থ নাম্বার হলো তোমার অবসর সময় আসার আগেই অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ত সময় আসার আগে। পঞ্চম নাম্বার হলো তোমার মৃত্যু আসার আগেই তোমার হায়াতকে কাজে লাগাও, কারণ এই শাবান মাস চলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমাদের দুইটা ঈদ আছে না, ঈদুল ফিতর, ঈদুল আদহা। ফেরেশতাদেরও দুইটা ঈদ আছে, ফেরেশতাদের দুইটা ঈদ আছে, ফেরেশতাদের দুইটা ঈদ হইল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন শবে বরাতের দিন হইল ফেরেশতাদের একটা ঈদ। তখন ফেরেশতারা প্রথম আসমানে এসে বাইতুল্লাহর আসে জমিনে নেমে যায়, যারা নামাজ পড়তে থাকে তাদের সাথে ফেরেশতারা মুসাফাহা করতে থাকে, যারা কোরআন তেলাওয়াত করতে থাকে ফেরেশতারা তাদের সঙ্গে মুসাফাহা করতে থাকে, যারা জিকির করতে থাকে আল্লাহর ফেরেশতারা নূরের ফেরেশতারা তাদের সঙ্গে মুসাফাহা করতে থাকে। দুই নাম্বার ঈদ হইল ফেরেশতারা কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আসিয়া যেই সমস্ত বান্দারা কোরআন তেলাওয়াত করে, যেই সমস্ত বান্দারা জিকির আজকার করে, যেই সমস্ত বান্দারা আল্লাহকে স্মরণ করে, কিয়াম করে, দাঁড়ায়া নামাজ পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফেরেশতারা আইসা ওই সমস্ত মানুষদের সঙ্গে মুসাফা করে।